যারা খাওয়া দাওয়া সম্পর্কে বেশ খোঁজ খবর রাখেন, বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন ধরনের কুইজিন সম্পর্কে খবর রাখেন, ভূত জলকিয়ার কথা নিশ্চয়ই তারা শুনেছেন। ভূত জলকিয়া হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে অন্যতম ঝাল একটি লঙ্কা, আমাদের দেশের সব থেকে ঝাল লঙ্কা। এই ভূত জলকিয়াকে অনেকেই ঘোস্ট পেপারসও বলে থাকেন। 2007 সালে ভূত জলকিয়াকে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে ঝাল লঙ্কা হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল এবং 4 বছর ধরে ভূত জলকিয়া এই টাইটেলটা এনজয় করেছে। কিন্তু তারপরে ভূত জলকিয়াকে পেরিয়ে গেছে আরও 2টি লঙ্কা, একটি হলো ক্যারোলিনা রিপার এবং আরেকটি হলো ত্রিনিদাদ মরুগা স্কর্পিয়ন। কিন্তু তাই বলে ভূত জলকিয়া যে কম ঝাল এমনটা কিন্তু একেবারেই ভাববেন না। আমাদের দেশের বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই ভূত জলকিয়া চাষ করা হয় এবং সেখানকার কুইজিনে ভূত জলকিয়া কিন্তু অত্যন্ত বিখ্যাত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনগ্রিডিয়েন্ট। এমনকি উত্তর পূর্ব ভারতের বেশ কিছু মানুষের বক্তব্য, ভূত জলকিয়া আমাদের কাছে একটা ইমোশনের মতো। যারা এই ভূত জলকিয়া খেয়েছেন তারা বলছেন প্রথমে খেলে একটা বেশ ফ্রুটি মিষ্টি মিষ্টি স্বাদ পাওয়া যায়, আর তারপরেই আস্তে আস্তে ওই ঝাল ব্যাপারটা লাগতে শুরু করে, গলা জ্বালা করতে শুরু করে এবং প্রায় 10 মিনিট পর্যন্ত, মানে একটুখানি যদি আপনি খান তারপরেও প্রায় 10 মিনিট পর্যন্ত আপনার ঠোঁট, জিভ এই জায়গাগুলোই একটা ঝাল ঝাল অনুভূতি, একটা জ্বালা জ্বালা অনুভূতি থেকে যাবে। ভূত জলকিয়া কিন্তু সারা পৃথিবী জুড়ে বিভিন্ন রকম খাবার দাবারে ইউজ করা হয়, মানে ওয়ার্ল্ড ফেমাস যেসব শেফরা রয়েছেন তারা কিন্তু এই ভূত জলকিয়া ইউজ করে নানান রকম খাবার তৈরি করেন। আর গ্রামের মানুষজন, যেখানে এই ভূত জলকিয়া উৎপাদন হয় সেখানকার মানুষজনের কাছে ভূত জলকিয়ার কিন্তু আরও নানান রকম ইউজ রয়েছে। যেমন জানা যাচ্ছে উত্তর পূর্ব ভারতের কিছু গ্রামের মানুষজন এই ভূত জলকিয়া তাদের বারান্দায়, জানলার গ্রিলে এই সমস্ত জায়গায় ডলে রাখেন হাতির আক্রমণের হাত থেকে বাঁচার জন্য। হাতি পর্যন্ত ভয় পায় এই ভূত জলকিয়াকে। তারই সঙ্গে জানা যাচ্ছে ইন্ডিয়ান মিলিটারিতে এই ভূত জলকিয়া কিন্তু গ্রেনেড বা পেপার স্প্রে এই ধরনের জিনিসে ব্যবহার করা হয় তাদের অস্ত্রকে আরও ডেডলি, আরও ভয়ঙ্কর বানানোর জন্য। কিন্তু এই ভূত জলকিয়া যদি কেউ ট্রাই করতেও চান, খেতেও চান, অবশ্যই কিন্তু বুঝে শুনে মডারেট লেভেলে ট্রাই করা উচিত সবসময়, কারণ এই ভূত জলকিয়া বেশি পরিমাণে খাওয়ার ফল কিন্তু মারাত্মক হতে পারে। যেমন একটি খবর সামনে এসেছিল, 47 বছর বয়সের একজন ভদ্রলোক আমেরিকাতে একটি কনটেস্টে যোগদান করেছিলেন এবং সেখানে তিনি একটি বার্গার খেয়েছিলেন যেটার মধ্যে প্রচুর পরিমাণে এই ভূত জলকিয়া ছিল, সেটাই কনটেস্ট ছিল বেসিক্যালি, এবং তিনি সেখানে প্রচুর পরিমাণে ওই ভূত জলকিয়া মাখানো বার্গার খান। ফাইনালি তারপর বাড়ি আসার পর তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন, প্রচণ্ড পেটে ব্যথা, প্রচণ্ড বমি হতে শুরু করে তার এবং তার ইসোফেগাস বা খাদ্য নালীতে একটা ফুটো হয়ে গিয়েছিল। ডাক্তারদের কাছে যখন তাকে নিয়ে যাওয়া হয় তখন জানা যায় যে এই পরিস্থিতি হয় যদি কারোর প্রচণ্ড পরিমাণে বমি হয়, মানে ভাবতে পারছেন খাদ্য নালীতে ফুটো হয়ে গেছে, তার মানে সেই ভদ্রলোকের কত বমি হয়েছিল। কিন্তু তারপর থেকেই এই বিষয়টা কিন্তু একটা ওয়ার্নিং হিসেবে কাজ করে সকলের জন্য, যে ভূত জলকিয়া থেকে ভাই সাবধান, যাই খাবে যেভাবেই খাবে খুব সাবধানে, খুব বুঝে শুনে এবং খুব অল্প পরিমাণে। আসাম, মণিপুর, নাগাল্যান্ডে হওয়া এই ভূত জলকিয়া, পৃথিবীর অন্যতম ঝাল লঙ্কা যেটাকে অনেকে বলেন ঘোস্ট পেপার, সেইটা খেয়ে একজন ভদ্রলোকের খাদ্যনালীতে 2.5 সেন্টিমিটারের একটা ফুটো হয়ে গিয়েছিল। তাই কারুর যদি এই ইচ্ছা মনে জাগে, যেটা আগেই বললাম, খুব সাবধানে, খুব অল্প পরিমাণে এবং অবশ্যই বুঝে শুনে। কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার এইরকম ইন্টারেস্টিং একটা পর্ব নিয়ে চলে আসবো আমি পৌলমী, 5 মিনিটের গল্পে। ভালো থাকবেন।